কেন্দ্রীয় কমিটির আহ্বান মর্মে সমগ্র ভারততে প্রতিবাদ। ইয়ার অংশ হিসেবে বরপেটার কুলুকাডুবার পদযাত্রা উলিয়ায় এক সমদল আরম্ভ করে। এই সমদল কুলুকাডুবার পর আরম্ভ করে বিজেপি দলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা দেখা যায়। যাকালি সমদলত বিজেপি সরকার গো ব্যাক, বিজেপি সরকার হাই হাই, মূল্যবৃদ্ধি রোধ করব নোৱাৰা, বিজেপি সরকার হাই হাই আদি বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলে পরিবেশ। উক্ত সমদলত CPIMৰ দলৰ বৰপেটা জিলা কমিটির সদস্য রোস্তম আলীর লগতে হিতেশ নাথ, নিখিল ভারত কৃষক সভার সভাপতি নিপেন দাস, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্যিক কমিটির সম্পাদক ঋতু রঞ্জন দাস, ভারতের ছাত্র ফেডারেশন বরপেটা জেলা কমিটির সভাপতি দেওয়ান ইফতিকার হোসেনকে আদি করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত থাকি সাফল্য মণ্ডিত করবলে দেখা যায়। কলকাতিয়ার শাহজান ইসলামের রিপোর্ট, রিপাবলিক নিউজ। আমার দেশের কেন্দ্র সরকারের জনবিধি জনবিরোধী নীতির প্রতিবাদ আমার ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি গোটাই দেশতে এক প্রতিবাদী কার্য স্থাপন করেছে। তার পরিপ্রেক্ষিত আমি ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের লোকাল কমিটিয়ে পেট্রোল ডিজেল রন্ধন গ্যাসকে আদি করে অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি প্রতিবাদত আজি আমি এই কার্যসূচী লৈছো। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারত অপরিহিত তেলের দাম কমিছে যদিও আমার ভারতত পেট্রোল ডিজেলের দাম বাড়ি আছে, রন্ধন গ্যাসের দাম কেতিয়াবা 1000 টাকা বৃদ্ধি হয়েছে, 1000 টাকা লৈকে হয়েছে। তারপরে ঔষধের দাম সাংঘাতিকভাবে বাড়িছে। আনহাতে আমার যে এই টলগেট আছে এই টলগেটেরও অত্যধিক কর বৃদ্ধি করেছে। গতি এই পরিপ্রেক্ষিত আজি আমার দেশের সাধারণ মানুষ সাংঘাতিক বিপর্যস্ত হয়েছে। এই পরিস্থিতিত আমি ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টিয়ে এই যে আমার দেশের কেন্দ্রীয় কমিটিয়ে যে আহ্বান দিছে সেই আহ্বানত আমি আজি ইয়াতে প্রতিবাদী কার্যসূচী।